একসাথে না থেকেও কি বিয়ে করা সম্ভব? উত্তর হ্যাঁ। এমনই এক উদ্ভট নিয়ম আছে জাপানে। বেশিরভাগ সময় দেখা যায় বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস নিয়ে নিজেদের মান অভিমান, ভুল বোঝাবুঝি নানান বিষয় নিয়ে অভিযোগ করে থাকেন পরিবার কিংবা বন্ধুদের কাছে। অনেকেই মনে করেন একসাথে থাকার কুফল হয়তো এটি। তাই এ সকল সমস্যার সমাধানে জাপানে চালু করা হয়েছে সেপারেশন ম্যারেজ। দেশটিতে সেপারেশন ম্যারেজের চাহিদা বেড়ে যাবার মূল কারণ হিসেবে দেখা হয় জাপানিদের অতিরিক্ত স্বাধীনচেতা মনোভাব, সামাজিক ও সাংস্কৃতিক কিছু বিষয়। জাপানের অধিকাংশ নাগরিকের মতে বিয়ের পরেও কাজের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা থাকা অত্যন্ত জরুরি এবং দিন শেষে এমন বিয়ের সিদ্ধান্তে এসে স্থির হয়েছেন। সেপারেশন বলতে শুধু একসাথে একই ঘরে বসবাস করবেন না দম্পতিরা, কিন্তু আর্থিকভাবে একে অপরকে সহযোগিতা করবেন। তাদের মতে বিয়ের পর একসাথে থাকাটা জরুরি নয়, বরং মানসিকভাবে পাশে থাকাটাই একজন আদর্শ সঙ্গীর উদাহরণ। আইনত বিয়ে হলেও আলাদা থাকার এই রীতিতে কেউ কারো কাজে হস্তক্ষেপ করবে না, কিন্তু একে অপরের নিয়মিত খোঁজখবর রাখবেন। এখন মনে আরেকটি প্রশ্ন জাগতেই পারে, তাদের সন্তানরা তাহলে কার কাছে থাকবে? সেপারেশন ম্যারেজে সন্তানরা তাদের মায়ের কাছেই থাকে। মূলত মা নিজেই সন্তানদের লালন পালনের দায়িত্ব নেন এবং বাবারা নিয়মিত খোঁজখবর আর ছুটির দিনে বাচ্চাদের সাথে এসে আনন্দের সাথে সময় কাটান। সেপারেশন ম্যারেজ একটি আদর্শ বিয়ে পদ্ধতি জাপানিদের কাছে। এতে নিজেদের কাজে মনোযোগী হতে পারেন এবং সম্পর্কের স্থায়িত্ব দিন দিন বাড়ছে বলেন বিশ্বাস করেন অনেকে।